শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সাদিদ এই কথার পরে আর কোনো নাবোধক প্রত্যুত্তর করল না। তাদের অসম্পূর্ণ বিয়েটা নিয়ে সাদিদের বরাবরই মনে একটা কষ্ট ছিল, কিন্তু সে কোনোদিনও কারো সামনে সেটা আসতে দেয়নি। এখন যদি সেই অসম্পূর্ণ কাজটা পূর্ণতা লাভ করে তাতে ক্ষতি কী? তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল, কিন্তু নীলা বিষয়টাকে এখনও মেনে নিতে পারেনি। হ্যাঁ, পরিবারের বিষয়টাও ঠিক, কিন্তু লোকে কি বলবে? তাদের এখন একটা মেয়েও আছে, আর এই সময়ে মা বাবার বিয়ে। তাই একরাশ জড়তা নিয়ে সে বলে উঠল, কিন্তু মা বনি, লোকজনের কথাটাও একটু ভাবুন, সবাই হাসাহাসি করবে। আরে ধুর ভাবি, আপনি যে কি বলেন না, লোকজন আর কি বলবে? আজকাল অ্যানিভার্সারিতে বিয়েটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সেখানে বুড়ো জোয়ান কেউই বাদ যাচ্ছে না, সবাই পুনরায় বিয়েটা বেশ স্বাভাবিকভাবেই গ্রহণ করছে। কিন্তু ভাইয়া, তারপরেও? ভাবি তারপরেও আপনাকে বিয়ে হইতেই হইব, এটা ছাড়া মাথায় এই মুহূর্তে আর কিছুই আসবে না। আপনি না হয় কম খান, কিন্তু আমরা তো গলা পর্যন্ত ডুবিয়ে খাওয়ার মানুষ, আর বন্ধুর বিয়েতে খাওয়ার কি মিস করা উচিত? এটা তো আমার জন্য ফরজ। আপনি আর আপনার খাওয়া দাওয়া বাসায় কি উপোস থাকেন নাকি? শুননি, আর সব বাদ দিলেও ছবির কথা কিন্তু বাদ দেওয়া চলবে না। আমার বেষ্টুর বিয়ে হয়ে গেল, অথচ আমার সাথে তার কোনো ছবিই নেই, এটা কি মানা যায়? আর বাদ মানা যায় না, তাই পিকনিকের জন্য হলেও তোদের আর একবার বিয়ে করা ফরজ। সবাই আর এক দফা হাসাহাসি করল। তাদেরকে ঘিরে যে এতগুলো ভিন্ন টাইপের জোকার বিদ্যমান, সেটা হয়তো সাদিদ নীলার পুনরায় বিয়ের কথা না উঠলে অজানাই রয়ে যেত। অবশেষে সবার বিভিন্ন বিভিন্ন অদ্ভুত মতবাদের সামনে নীলাকেও হার মানতেই হলো। অবিশ্বাসযোগ্য হলেও সত্য, এই পুরোটা সময় সাদিদ একেবারে নীরব ছিল, যেখানে তার একটা নায়ের সামনে সবাই মুখে টেপ লাগাতে বাধ্য ছিল, সেখানে সাদিদ বিন্দুমাত্র টু শব্দটি পর্যন্ত করল না। নীলা এটা নিয়ে বেশ হতাশ। বিকেলের নাস্তা, রাতের ডিনার সব কিছুতেই আজ খাওয়ার থেকে বেশি সাদিদ নীলার বিয়ে নিয়ে প্ল্যান হয়েছে। নীলা বারবার এটা ভেবেই অবাক হচ্ছে, সবাই এত বেশি এক্সাইটেড কেন? যদি এটা তাদের প্রথম বিয়ে হতো তাহলে হয়তো বিষয়টা মানা যেত, কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। মনের মধ্যে কিছুটা বিরক্ত বোধ নিয়েই সে বাকি কাজগুলো সমাপ্ত করল। সন্ধ্যার পর থেকে সাদিদকে একবারের জন্য আলাদাভাবে পাওয়া যায়নি, হয় বাড়ির কারো সাথে আলোচনায় ব্যস্ত ছিল, নতুবা ভিডিও কলে তার প্রাণের বন্ধুদের সাথে কানেক্টেড ছিল। এতক্ষণ পর নিজেদের রুমে তাকে একা পেয়ে নীলা তার অভিযোগের ঝুড়ি নিয়ে সাদিদের সামনে হাজির হলো। সবাই এত কিছু ঘটিয়ে ফেললো, অথচ আপনি কোনো বাধা দিলেন না কেন? বাধা আর কি দেবেন, আপনি তো নিচে কিছু বললেন না, চুপচাপ কেবল সবার কথা শুনেই গেলেন। কই, আমি কিছু বললে তো ধমকিয়ে চুপ করিয়ে রাখেন, অথচ নিচে একটা টু শব্দ করেননি। নীলা লাগাতার একটার পর একটা অভিযোগের বান সাদিদের দিকে ছুড়ে দিচ্ছে, অথচ সাদিদ এখনো ভাবলেছেন। বিছানায় হেলান দিয়ে সে অনবরত ফোনে কল করতে ব্যস্ত। এতক্ষণ কথা বলাতে নীলা সাদিদের এমন উদাসীনতা খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল হওয়াতে যার পরনেই বিরক্তির মাত্রাটা যেন কয়েক ধাপ বেড়ে গেল। নীলা তেড়ে গিয়ে সাদিদের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল, কিন্তু সাদিদ এতেও বেশ স্বাভাবিক, নীলার ওপর রাগ দেখিয়ে কিছু বলল না। নীলা এবার হাল ছেড়ে দিল, ভীষণ হতাশা মিশ্রিত কণ্ঠে পুনরায় একই স্বর আওড়ালো, প্লিজ কিছু তো একটা বলেন, আমি এসব সত্যিই নিতে পারছি না। পরিবারের লোকজন না হয় সব কিছু মন থেকে চিন্তা করে, আমাদেরকে ভালোবাসে বলেই এমনটা করতে চাইছে, কিন্তু বাহিরের সবাই, কয়জনকে আপনি আমি আটকাবো? বলার সময় কেউই কম বলবে না, আর বলার অবশ্য কথাও এটা, দ্বিতীয় বিয়ে যে হয় না এমনটা নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। আমি আপনার সাথে পদ্মলয়ে থাকছি, তার উপর এখন মেয়েটাও আছে, শুনতেই তো কেমন লজ্জাজনক ব্যাপার লাগছে। কথা বলতে বলতে নীলার মুখটা একেবারে চুপসে গিয়েছে। সাদিদ এতক্ষণ নীলাকেই দেখছিল, এখনও তার দৃষ্টি নীলার ওপরই সীমাবদ্ধ। এত সব শুনে নীলার মতো সেও হতাশায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা প্রতিফলিত হলো। লোকজনের কাজই হলো অপরের নিন্দা করা,
সেক্ষেত্রে তারা ভালো খারাপটা যাচাই করে না। অকাজের মানুষজনদের একমাত্র কাজ হলো ঘরে ঘরে তৈরি হওয়া খবরগুলো গরম মশলা মাখিয়ে রসালোভাবে উপস্থাপন করা। এটা তারা আদি থেকেই পেয়ে এসেছে, তাই তোমার আমার থেমে থাকাতে তারা থেমে থাকবে না। এই কথার পরিপ্রেক্ষিতে কি সঠিক বাক্য উপস্থাপন করা যায়, নীলা একধানে সাদিদের মুখের দিকে তাকিয়ে সেটাই ভেবে যাচ্ছে। সাদিদ হয়তো নীলার মনোভাবটা বুঝতে সক্ষম হলো, তাই ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। অতপর গম্ভীর পুরুষালী শটটাতে দুষ্টুমির রেশ মাখিয়ে বলে উঠল, তাছাড়া কিছু গুরুত্বহীন মানুষের লজ্জাজনক কথার পরিবর্তে যদি মনের সংগোপনে জমিয়ে রাখা অপূর্ণতা পূর্ণলাভ করে, সেক্ষেত্রে ঘটি। এতক্ষণ যাও সাদিদের কথাগুলো সার্বম বুঝতে সক্ষম ছিল, এবার সব কিছু যেন নীলার মাথার উপর দিয়ে গেল। সে সাদিদের কথার আগা মাথা কিছুই বুঝে উঠতে পারল না, তাই সে এখনও হতভম্ব দৃষ্টিতে সাদিদের দিকেই তাকিয়ে রয়েছে। সাদিদ হয়তো নীলার দৃষ্টির অর্থ ধার করতে সক্ষম হল, তাই ঠোঁটের কোণে ঈষৎ মিষ্টি হাসির রেখা ঝুলিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। নিঃশব্দে ক্লোজেট খেলে নিজের ব্যক্তিগত লকার ওপেন করল। নীলাও ততক্ষণ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে গিয়েছে। সাদিদ আসলে কি করতে চাইছে এইটা পর্যবেক্ষণ করাই এখন তার একমাত্র গুরুত্বপূর্ণ কর্ম। আর সে সাদিদের কাণ্ডে আসলেই চরম বিস্মিত, কেননা এতদিন একই রুমে থেকেও আজ পর্যন্ত নীলার এই লকারের ওপর নজর পড়েনি। আসলে পড়েনি বলে ভুল হবে, এখানে যে একটা হিডেন লকার তৈরি করা আছে সেটা নীলা ঘনাক্ষরেও কল্পনাও করেনি। সাদিদ লকার থেকে পরপর দুটো বড় বড় গিফট বক্স বের করল এবং সেগুলো খুব যত্নের সহিত বিছানার ওপর এনে রাখল। নীলা একবার তার অবাকপূর্ণ দৃষ্টি দিয়ে সাদিদকে দেখছে, তো আর একবার বিছানার ওপর রাখা গিফট বক্সগুলো। সাদিদ আবারও একবার নীলার দিকে তাকালো। নীলার এমন মুখশ্রী দেখে তার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু কোনোভাবে হাসিটাকে চেপে রেখে সে বক্সগুলো একে একে খুলতে লাগল এবং মিনিট দুয়েকের মধ্যে নীলার মুখশ্রীর গতিবিধি সম্পূর্ণ পরিবর্তন হলো। চোখের পলক না পড়ার মতোই অবস্থা, মুখটা অপ্রত্যাশিতভাবেই একটু হা হয়ে গেল। এগুলো সাদিদ এত যত্নের সাথে আগলে রেখেছে বিষয়টা নীলা চিন্তাই করতে পারেনি। তার ডাগর ডাগর চোখ জোড়াতে মুহূর্তেই অশ্রুকণা এসে ভিড় জমাল সাদিদের ঠোঁটের কোণে চাপা হাসি। সে নীলার মুখটা আলতো হাতে আজলা ভরে দেখল, অতপর সময় নিয়ে প্রিয়তমার কপালের মাছ বরাবর চুমু আঁকল, কি মনে করে হালকা করে ঠোঁট জোড়াও চুয়ে দিল। নীলার ততক্ষণে চোখের পাতা আবেশে মিটমিট করছে। সাদিদ প্রিয়তমার পাগল করা মিষ্টি মুখটার দিকে এক পলক তাকিয়ে নীলাকে বুকে টেনে শক্ত করে ছোট মাথাটা নিজের বুকে চেপে ধরল। ব্যাস, এতক্ষণ এত জনকে না করতে পারলেও সাদিদের এহেনও বাক্যে নীলা পুরোপুরি চুপ হয়ে গেল। আসলে এমন কথার পরিবর্তে আর কি বলার থাকতে পারে। নীলা স্বেচ্ছায় সাদিদের উষ্ণ বুকের সাথে আর একটু মিশে গেল। ছোট নরম হাতগুলো দিয়ে সাদিদের বলিষ্ঠ শরীরটাকে আঁকড়ে ধরতে চাইলেই প্রেমিক পুরুষটির মন পুলকিত হল। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাদিদ নিজেই সেই কাজটা দৃঢ়তার সহিত করে নিল। শুধু পারে না নরম শরীরটাকে তার বুকের মধ্যে ঠকিয়ে ফেলতে। আজকের সকালটা সুন্দর, সেই সাথে স্নিগ্ধতায় সুগন্ধিতে পরিপূর্ণতার সব কয়েকটি প্রহর। গাঁদা ফুল, রজনীগন্ধা, সেই সাথে সাদা আর লাল গোলাপের কম্বিনেশনে গার্ডেন এরিয়া সাজানো হয়েছে। অবশেষে নীলা সহ সবার হ্যাবদক মতামত নিয়েই তাদের বিয়ের আয়োজনের বন্দোবস্ত করা হয়েছে। বিয়ের কথা যেহেতু উঠেছে, সাদিদের ধারালো ব্রেনে প্রথমেই এসেছিল যে হয়তো তার থেকে কিছু সময়ের জন্যই নীলাকে আলাদা করা হবে, আর নীলার সাথে সাথে অটোমেটিক্যালি মেয়েটাও তার নানা নানুর বাড়িতে ট্রান্সফার হবে। আর হলো ঠিক সেটাই, যেহেতু বিয়েতে মুরব্বী মানুষজন উপস্থিত থাকবে, এটা চিন্তা করেই শায়লা রহমান সাদিদ নীলার সামনে কথাটা তুলেছিল। তাদের এই নিয়ে কোনোরকম মাথা ব্যথা না থাকলেও মুরব্বীরা বরকনের একই বাড়িতে থাকা নিয়ে কথা তুলতে পারেন, আর সেই জন্য মূলত কথাটা তোলার উদ্দেশ্য। কিন্তু ঘাড় তারা সাদিদ সেটা প্রথমবারই নাকচ করে, এমনকি নাকচের লেভেল এতটাই বাঁকানো ছিল যে সেই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলার জায়গা ছিল না। দুনিয়া এপার থেকে ওপার চলে গেলেও সে নিজের পিচ্ছি মেয়ে এবং মেয়ের মাকে নিজের থেকে
দূরে সরিয়ে বিয়ের আয়োজনে বসতে পারবে না। হয় দুজন একই বাড়িতে থেকে একই সাথে বিয়ের সব আনুষ্ঠানিক সংগঠিত হবে, নতুবা কোনো আনুষ্ঠানিকতারই প্রয়োজন নেই। নীলার সেই মুহূর্তে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সাদিদ অবশ্য বরাবরের মতোই এমন নির্লজ্জের প্রমাণ দিয়ে দিব্যি ছিল। অবশ্যই তার এহেন কথার পরিবর্তে আর কিছু বলা যায় না। তাই তো সাদিদ নীলা দুজনেই পদ্মালয়ে রয়েছে, আর বিয়ের সম্পূর্ণ আয়োজনটা তারা পদ্মালয়েতেই করারই সিদ্ধান্ত নিয়েছে, আর যেটার ভিত্তিতেই এখন বিয়ের আয়োজন জোরদার চলছে। নীলা তো ভেবে পায় না এত দ্রুত তারা এত আয়োজন কিভাবে করতে পারল। কিন্তু সে কি আর এটা জানে না, বাড়ির প্রত্যেকটা সদস্য যে তাদের খুশির মুহূর্তটা পালন করতে কতটা উৎসাহী। খুব দ্রুতই তারা সাদির নীলার দ্বিতীয়বার বিয়ের ডেট ফিক্স করে নিয়েছে, আর সেই জমজমাট আয়োজনে আজকে গায়ে হলুদ। সকালে বর কনের একসঙ্গে গায়ে হলুদ এবং সন্ধ্যায় সঙ্গীতের আয়োজন, আর আগামীকাল বিয়ের আনুষ্ঠানিকতা। বাড়িতে এত কিছু হচ্ছে কিন্তু ছোট নিয়ানা এসব আয়োজনের কিছুই বোঝে না, কিন্তু তারপরও সে বারবার কোল থেকে নেমে যেতে চাইছে, যেন মুখ ফুটে এটাই বলতে চাচ্ছে যে আমাকে ছাড়ো, আমিও আমার মা বাবার আনন্দের মুহূর্তে সামিল হতে চাই, নিজের ছোট হাত পা নেড়ে দৌড়োদৌড়ি করে হট্টগোল করতে চাই। কিন্তু যেহেতু সেটা পারছে না, সেহেতু কোলেই অস্থির হয়ে ছটফট করছে। নীলা আর সাদিককে গায়ে হলুদের জন্য রেডি হতে হচ্ছে, তাই এই সম্পূর্ণ সময়টা নিয়ানা তার নানি দাদির কাছেই আছে, আর তার সাথে সব সময়কার মতো বিরামহীনভাবে পাহারায় রয়েছে সাদ। পিচ্ছি নিয়ানার দিকে তার নিষ্পলক তীক্ষ্ণ দৃষ্টি। অনেকক্ষণ যাবৎ মেয়েটার অতিরিক্ত নরণচরণ তার নজর এড়াচ্ছে না, তাই বেচারা আরও বেশি সতর্ক। না জানি কখন পড়ে টড়ে যায়, তাহলে বেচারার কি হবে, নিজের ভালো তো সবাই বুঝে। দাদুমণি, বউ এত নড়ে কেন, দড়ি আনবো তাকে বাঁধার জন্য? সাদ সম্পূর্ণ ভাবলেশহীন, যেন কথাটা খুব স্বাভাবিক। কিন্তু নার্গিস খাতুন এবং শায়লা রহমান দুজনই তার এমন কথায় একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, মানে কি বলা উচিত এটাই যেন চিন্তাভাবনা। পিচ্ছি নিয়ানা কি বুঝলো সেটা বোঝা গেল না, কিন্তু চোখ জোড়া ছোট ছোট করে সে এক দৃষ্টিতে সাদের দিকেই তাকিয়ে রয়েছে। সাদ কয়েক মুহূর্ত নিষ্পলক তার দিকে তাকিয়ে নরম গালগুলো টেনে ধরল। দুধে ফর্সা মেয়েটাকে একটু ছুঁয়ে দিলেও লাল হয়ে যায়, আর সাদের লম্বা সময় নিয়ে টেনে ধরে রাখাতে পিচ্ছিটার গালগুলো হালকা লালচে রঙে পরিণত হয়ে গেল। বিষয়টা এতটাই দ্রুত ঘটল যে নানি দাদি হতবাক। সাদকে কিছু বলবে তার আগেই পিচ্ছিটা ঠোঁট ভেঙে তাদের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ নিঃশব্দে তাদের উদ্দেশ্যে সাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। তোমরা থাকতে এই শয়তান ছেলেটা এত সাহস কিভাবে পায়? তাদেরকে উত্তর দিতে হলো না। সাদ আবারও হালকা করে পিচ্ছিটার গাল টেনে বলল, এমনভাবে ঠোঁট উল্টাও কেন, আমি বারণ করেছি না, আর কখন এমনভাবে ঠোঁট উল্টাবে না? অতপর আর একটু কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলল, তখন অনেক বেশি সুন্দর লাগে, কিউটও লাগে, আর তাতে আমার অনেক বেশি আদর দিতে ইচ্ছা হয়। যেহেতু তোমার আদরের অ্যালার্জি, সেহেতু ঠোঁট উল্টানো যাবে না, একদমই না, এটা তোমার জন্য একপ্রকার নিষিদ্ধ জিনিস। সাত নিজের কথা সমাপ্ত করে আবারও নিজের জায়গায় সরে গেল। নানি দাদি এখনো শক, আর আমাদের সাত মহারাজ বরাবরের মতোই রক। শান্তকে তাড়াহুড়ো করে এদিক সেদিক দৌড়োদৌড়ি করতে দেখে তানবীর দ্রুত তার সামনে এসে দাঁড়াল, শক্ত করে হাতের কবজি চেপে ধরে রাগী স্বরে বলল, থাপড়িয়ে সব কটা দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে, তোর কি ট্রেন চলে যাচ্ছে নাকি, এমন করে দৌড়াদৌড়ি করছিস কেন? দৌড়াদৌড়ি কোথায় করলাম? দোষ করে আবার তর্ক করিস, আরো কয়েকটা বাড়িয়ে থাপ্পড় লাগাবো। শান্ত এবার মাথা নিচু করে নিল, আস্তে করে তানবীরের শক্ত হাতের মুঠি থেকে হাতটা সাড়ানোর চেষ্টা করছে। তানবীর কয়েক মুহূর্ত স্থির শান্তর দিকে তাকিয়ে রইল, অতপর কিছু একটা চিন্তা করে নিজের বেড়ে ওঠা রাগটা দমনের জন্য লম্বা করে শ্বাস টানল। শান্তর হাতটা না ছেড়ে তাকে নিয়ে পাশের সোফায় বসল, আলতো করে গালে হাত বুলোতে ভালোবাসার মানুষটার ভেজা গাল অনুভব করল। মুহূর্তেই সব রাগ ঝরে পড়ল, কণ্ঠ হয়ে উঠল একেবারে নরম। কষ্ট পেয়েছ, কিন্তু কি করবো বলো, চিন্তা হয়তো। তানবীর বরাবরই ভালোবাসাটা প্রকাশ করতে অনিচ্ছুক,
সবসময় হুমকি ধুমকি দিয়েই ভালোবাসাটা চালিয়ে নেয়। তাই শান্ত চোখ তুলে তাকালো, আর আশেপাশের লোক সমাগম না দেখে চুপটি করে তানবীরের বুকে মাথা রাখল। তানবীর নিজেও তাকে আগলে নিল, চুলের ভাজে ঠোঁট ছুঁয়ে আদর মাখা স্বরে বলে উঠল, কি দেবেছে, কিছু খাবে? ও তাহলে এমন করে দৌড়াদৌড়ি করছিলে কেন? হ্যাঁ জানো না তুমি এখন একা নও? ইস জানি তো, আর না জানার কোনো উপায় আছে? 24 ঘন্টা কানের কাছে একই গান বাজতে থাকে,